শরীয়তপুর ও ভোলায় আবারও বেড়েছে পদ্মা মেঘনার পানি নতুন করে প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী এলাকা শরীয়তপুরে গত চব্বিশ ঘন্টায় পানি বেড়ে বিপদসীমার চুয়াল্লিশ সেন্টিমিটার উপরে বইছে পদ্মা ও মেঘনা এতে নড়িয়া জাজিরা গোসাইরহাট উপজেলার তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে পাঁচ দফা বন্যায় অসহায় বানভাসীরা এদিকে ভোলায় বিপদসীমার একশো পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা নতুন করে প্লাবিত হয়েছে বেড়িবাঁধের বাইরের বৃষ্টি গ্রাম পানিবন্দী হাজারো মানুষ জোয়ারের পানিতে ভেসে গেছে মাছের ঘেরে এছাড়া ভোলার লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটের বেশ কিছু অংশ ডুবে গেছে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল